এই চ্যানেলের নতুন নতুন গজল ও আমল পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের ঘন্টা থেকে দাবিয়ে আমাদের সাথে থাকুন। আর যারা আগে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রোজা রেখে এক চারটি কাজ করলে রোজা নষ্ট হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি রোজা রেখে এক চারটি কাজ করলে রোজা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। সেই চারটি কাজ কি কি আজকের ভিডিওটিতে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। রমজান মাস, তাই সকলে ভিডিওটি দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, জেনে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। রোজা রেখে যে চারটি কাজ করবেন না, সেই চারটি কাজের মধ্যে এক নম্বর, মিথ্যা কথা বলা যাবে না। অনেকে আছে রোজা রেখে অনেক ধরনের মিথ্যা কথা বলে থাকে, তাই মিথ্যা বলা থেকে দূরে থাকবেন। দুই নম্বর, কারো বিপদ করবেন না। অনেকে আছে যারা রোজা রেখে অনেক বিপদ করে থাকে, তাই বিপদ থেকে বেঁচে থাকবেন। তিন নম্বর, আমরা অনেকে আছি যারা রোজা রেখে ফানি ভিডিও বা অনেক রকম গান বাজনা শুনে থাকে, রোজা রেখে গান এবং ফানি ভিডিও দেখবেন না, এগুলো থেকে দূরে থাকবেন। চার নম্বর, গুনাহ থেকে দূরে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, রোজা রেখে এই চারটি কাজ থেকে আপনারা দূরে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের রোজা মজবুত হবে। রমজান মাস, তাই ভিডিওটি বেশি বেশি করে সকলের কাছে শেয়ার করবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।